नमस्कार বন্ধুরা, আমি আজকে আরেকটা রেসিপি নিয়ে এসেছি, পূজো স্পেশাল রেসিপি। বাড়িতে অতিথি পূজোতে আসেই, অতিথি আসলে একটা ড্রিঙ্কস আপনারা দিতেই পারেন। তার জন্য আমি আমার বাগান থেকে পুদিনা পাতা তুলে নিচ্ছি। বেশি কিছু লাগে না আর বেশি টাইমও লাগবে না। এখানে লাগছে গন্ধরাজ লেবু, চিনি, আর লাগছে বিট, নুন আর পুদিনা পাতা আর ঠান্ডা জল। চলুন কীভাবে করি দেখে নেওয়া যাক। আমি একটি গ্লাসে ছোটো ছোটো করে কেটে গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। এটা বেলিনির সাহায্যে আমি একটু থেতলে নেব। আমি দু গ্লাস করব, তার জন্য আমি চার টুকরো নিয়েছি লেবু। এবার নেব আমি পুদিনা পাতা, দশটা মতো পুদিনা পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ভালো মতো সব থেতলে নিতে হবে, লেবু দিয়ে পুদিনা পাতা দিয়ে থেতলে নিতে হবে। এটা খেতে খুবই ভালো লাগে। ভালো করে সব কিছু থেতলে নিচ্ছি। এবার দেব আমি এখানে চিনিটা দিয়ে দেবো। এখানে আমি এখানে ব্রাউন চিনি নিয়েছি, আপনারা এমনি চিনিও নিতে পারেন বা গুঁড়ো চিনিও নিতে পারেন। এবার পরিমাণ অনুযায়ী আমি এখানে বিট নুন নিয়ে নেব। আমি এখানে দু গ্লাস করব, সেই অনুযায়ী আমি বিট নুন নিয়েছি, সেটা আমি পুরোটা এবার দিয়ে দেব। ছোটদেরও খুব ভালো লাগবে, বাইরে থামস আপ বলুন, এ বলুন, তার থামস আপ আছে, সেভেন আপ আছে, তার থেকে এটা করে দেবেন, খুবই ভালো লাগবে খেতে এবং উপকারী শরীরের পক্ষে। এবার আমি ঠান্ডা জল দিয়ে দেবো। দেখুন আমার সব কিছু একেবারে ভালো মতো ম্যাশ হয়ে গেছে। এবার আমি ঠান্ডা জল দিয়ে দিচ্ছি। এখানে আমি বরফ ইউজ করিনি, আপনারা ইচ্ছা হলে করতেই পারেন। আমি এবার ঠান্ডা জল দিয়ে দিয়েছি। এবার ভালো মতো সব একসাথে মিশিয়ে দুটো গ্লাসে ঢেলে নেব। তাহলেই আমার কমপ্লিট। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই প্রচুর প্রচুর করে শেয়ার করবেন, লাইক দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত।